আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা, এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। পুলিশের গাড়ি ধাক্কায় আহত হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাটে নতুন বাজার এলাকায়। গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজার প্যাকেট উদ্ধার করলো রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জ থানার অধীন সারিয়া মোড় থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 800 প্যাকেট গাঁজা। ইনফরমেশন কি এমন একটা ট্রাকে আর কন্টেইনারে একটা কিছু কন্ট্রাব্যান্ড সাবস্টেন্সেস যাচ্ছে বলে, তো আমরা যখন ওটাকে নাকা চেকিং এর সময় রুটিনে যখন ধরি তাহলে দেখা যাচ্ছে ইনিশিয়ালি হিউজ কোয়ান্টিটি অফ যেটা দেখে মনে হচ্ছে গাঁজা হবে ওইটা রিকভার করা হলো। এখনও ইনভেস্টিগেশন চলছে, মেজারিং চলছে ওখানে, দেখা যাক ইনভেস্টিগেশন ইজ অন। রাজ্যের মানুষের দিকে তাকান, মুখ্যমন্ত্রী তেলের দাম কমান লেখা পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার রামজীবনপুর পৌরসভার গেটে। অবশ্য এই পোস্টার দেওয়া হয়েছে রামজীবনপুর মণ্ডল বিজেপির পক্ষ থেকে বলে জানিয়েছেন রামজীবনপুর মণ্ডল বিজেপির সভাপতি নন্দনী অগি। দেখুন, গোটা পশ্চিমবাংলাময় আমাদের বিজেপির আন্দোলন চলছে, সেই আন্দোলনের উদ্দেশ্যে রামজীবনপুরে আমরা আন্দোলন করেছি। আগামী বৃহস্পতিবার আমাদের এই মহামিছিলের ডাক দেওয়া আছে যাতে তেলের দাম কমে, কারণ দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যখন তেলের দাম কিছুটা বাড়ছিল তখন এমএলএ এমপিরা তৃণমূলের গরুর গাড়ি কেউ হিরো সেজে সব মানুষ সাইকেল চেপে প্রতিবাদ করছিল। আমরা চাই মুখ্যমন্ত্রী তেলের দামটা যাতে ট্যাক্স যাতে কমায়, তার জন্য আবেদন জানাচ্ছি। দেখলাম আন্দোলন করার পর একটা জিনিস হয়েছে, তেলের দাম কমাননি কিন্তু মদের দামটা উনি কমিয়েছেন। রামজীবনপুর পৌরসভায় পোস্টারকে আপনারাই দিয়েছেন? হ্যাঁ, আমরাই দিয়েছি পোস্টার। আমরা আগামী বৃহস্পতিবার দিন আমাদের একটা মহামিছিল ডাকা আছে তেলের ট্যাক্স কমানোর জন্য, আমরা রামজীবনপুর আন্দোলন করি। গোপন সূত্রে খবর পেয়ে ভেটাগুড়ি থেকে 2টি সুতলি বোমা সহ বোমা তৈরির সামগ্রী সহ এক ব্যক্তিকে আটক করলো পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা থানার আইসি সুরজ থাওয়ার নেতৃত্বে দিনহাটা থানার পুলিশের একটি দল অভিযান চালায়। চোপড়া দলুয়াতে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক বাইক চালক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলামপুর থানার ভুজাগাঁও গ্রামের মাছ ব্যবসায়ী করিম মোহাম্মদ মাছ কেনার উদ্দেশ্যে চোপড়া মাছের আড়তে যাওয়ার পথে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। স্কুল খোলার প্রথম দিনই ভাগীরথীর জলে তলিয়ে গেল 10ম শ্রেণীর এক স্কুলছাত্র। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বয়রাঘাটে। নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করা হয়। নিখোঁজ ছাত্রের নাম বিপ্রজিৎ গড়াই, বয়স 15 বছর, ফুলিয়া শিক্ষানিকেতন স্কুলে 10ম শ্রেণীর ছাত্র সে। একবার স্কুলে গেছিলাম, দিয়ে স্কুলে টাইম ওভার হয়ে গেছিল, দিয়ে তারপরে আমরা স্কুলে বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। দিয়ে প্রথমে প্ল্যান হলো চ কালিনানপুর থেকে ঘুরে আসি, ব্রিজের ওখানে যাব, গিয়ে একটু গেজি করবো, দিয়ে তারপরে চলে আসবো। দিয়ে তারপরে বললাম না ট্রেনে যাবো না, এখন রোদের মধ্যে আর যাবো না। বললো তাহলে চ একবারে ওই ওই ছেলেটাই বলছিল গঙ্গা, একবারে গঙ্গায় চ, গিয়ে একটু স্নান টান করে চলে যাবো আবার। দিয়ে তারপরে এসছি, ভালো কথা। দিয়ে আমরা সবাই বসেছিলাম, আমরা বললাম আমরা নামবো না, আমাদের স্নান করা একবারে হয়ে গেছে, আমরা নামবো না। দিয়ে তারপরে সবাই নামলো, দিয়ে আমাদের হাত ধরে বলছে চ ভাই চ, কিছু হবে না চ, একবারে সবাই একবারে নামবো। দিয়ে যখন তারপরে বল যে ডুবে গেছে তার নাম কি? বিপ্রজিৎ গড়াই। কোথায় বাড়ি? পরেশনাথপুরে। তোমরা 3-4 জন একসাথেই ছিলে? 4 জন, আমরা অনেকজন আছি, প্রায় 8-9 জন। 8-9 জন একসাথে ছিলে, ওরা চলে গেছে।
বিধ্বংসী আগুনে পড়ে ছড়খাত তুলার মিল সহ আশেপাশের পাঁচটি বাড়ি মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচক থানার নূরপুর এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে গিয়েছে তুলো মিলের সমস্ত সামগ্রী। দমকল সময় মতো না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী। শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড এমনটাই অনুমান স্থানীয়দের। ফিরে আসছি ব্রেকের পর। শিবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মণ্ডল, ঠিকানা জয়নগর নিম্পির দক্ষিণ চব্বিশ পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত, ফিস মাত্র ৫০ টাকা। এখানে সন্তানহীনা সাদাস্রাব হারিশ স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা বিবাহে বাধা চাকরি ক্ষেত্রে বাধা ইন্দ্রহীন দুর্বলতা শ্বাসকষ্ট ডায়াবেটিস বাতের ব্যথা মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, বিফলে মূল্য ফেরত দেওয়া হয়। অবৈধ দখল করে থাকা দোকান সরানোর সময় বাড়ানো আরও ৭ দিন, সাথে লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া হয় সরানো বা ভাঙার অংশ। আজকে থেকে তো আপনাদের বড় করে ডিমার্ক কি উদ্দেশ্য নিয়ে আপনারা করছেন? এটা ওখানে যে ড্রেনগুলো ছিল সেগুলো সব ওখানে বাঁধিয়ে নিয়েছেন ড্রেনগুলো দোকানের সামনে, যার ফলে অনেকে আবার দোকানের উপর মালপত্র রাখছে। কোনো কোনো দোকান মানে বাড়িয়েছে, এক্সটেনশন করেছে, করে ড্রেনটাকে দখল করে নিয়েছে। এটা একটা বড় সমস্যা হচ্ছিলো, তাতে মানুষ ফুটপাত বলে কিছু ছিল না, অনেকে ফুটপাতের উপর দোকান বাড়িয়েছে, যানজট হচ্ছিলো, অ্যাম্বুলেন্সের গতি আটকে যাচ্ছিলো, সে নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছিলো। আমরা ৭ দিনের নোটিশ দিয়েছিলাম, তো ওখানে প্রায় 70% দোকানদার সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ, তারা সরিয়েছেন। বাকি যারা রয়েছেন তাদের এই ডিমার্কেশন শুরু করা হয়েছে, তাদেরকেও ৭ দিন সময় দেওয়া হবে। ওই লাইন ধরে আমরা ডিমার্ক আমাদের ইঞ্জিনিয়াররা করছেন, তারা যদি সেই অনুযায়ী সমস্ত কিছু ভেঙে সরিয়ে নেন অনুরোধ করব, খুব ভালো। যদি না করা হয় তাহলে সব রকম করা পদক্ষেপ, সেটা আইনগত হোক এবং বাদ বাকি যা রয়েছে আমরা নেব। এবং যদি কারোর ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রেড লাইসেন্সের শর্ত না মানেন তাহলে ট্রেড লাইসেন্স নিয়ে যা করার আমরা করব। দুর্গতদের জন্য বরাদ্দ বন্যা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে এফআইআর হলেও শাসক দলের প্রধানকে ধরতে পারেনি পুলিশ। ২ মাস বাদেও প্রধান ধরা না পড়ায় এবার তাকে ধরতে হুলিয়া জারি করল আদালত। বনাঞ্চলের প্রধান হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোনামণি সাহা। ওনার আগে ওনার উপরে একটা মোকদ্দমা হয়েছিল বন্যা ত্রাণ, ২০১৭ সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় ক্ষতিগ্রস্তরা যে ত্রাণ পাওয়ার কথা সেই ত্রাণের টাকা সঠিক লোক পায়নি, এই নিয়ে একটা মোকদ্দমা হয়েছিল। মোকদ্দমাতে আজ হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং তাতে হুলিয়া জারি করেছে। এই হুলিয়াটা যদিও মাননীয় আদালত দিয়েছেন, কিন্তু আমি বলবো জনসাধারণের এই হুলিয়া জারি করা উচিত ছিল, জনসাধারণদের ব্যক্তিগতভাবে এই হুলিয়া জারি করা ছিল প্রধানের ব্যক্তিত্বে। আর তাছাড়া আমি বলবো প্রধান আর এই মেম্বারদেরকে ধরে বা হুলিয়া জারি করে কোনো লাভ হবে না, এদেরকে ধরলে পরে আসল যারা দোষী আছে তৃণমূল কংগ্রেসের যারা তাবড় তাবড় নেতা তাদের নাম ঝুলি থেকে বেরিয়ে আসবে। কারা দোষী তারা একে একে করে বলে দিতে পারবে, এরা তো চুনিপুটি সব। গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে হাইকোর্ট, এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধেও উনি যদি ধরা না পড়েন তাহলে ওনার বিরুদ্ধেও হুলিয়া জারি হতে পারে এমনটাই জানিয়েছে হাইকোর্ট। কী বলবেন এই ব্যাপার নিয়ে? দেখুন, বিষয়টা টোটালটাই আদালতে বিচারাধীন, তো আদালত যখন কাজটা করছে আদালতের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না, আদালত আদালতের কাজ করবে, আইন আইনের কথা চলবে। বিজেপির সংখ্যালঘু মোর্চা জেলা সম্পাদককে তৃণমূলে যোগদানের জন্য হুমকির পাশাপাশি কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রেজাল্ট হয় ওদিন থেকে আমি বাড়ি ছাড়া, ওদিন থেকে বাড়ি ছাড়া আসাম পোকা লাগিয়েও ছিলাম, তারপরে যাই হোক এদিকে আমার বাড়িঘর ভাঙচুর করে এদিকে যাই হোক আমার জমা জমি আটক দিয়া রাখছে, তো আমার তো হাল আবাদ কিছুই করতে দেয় নাই। এদিকে আমাকে একবার উঠে নিয়ে পাঠে উঠলে ৩বার করে মারে, মিথ্যা মামলা দেয়, ১৭ দিন জেল কাটায়। তো আমি বিজিবি করি বলে আমি বিজিবির সংখ্যালঘু মোর্চার জেলা সম্পাদক,
আর আমার উপরে টার্গেটটা আমার বেশি। তারপরে যাই হোক, এটা নিয়ে আমি থানায় মানবাধিক কমিশনের কাছে রিপোর্ট করি। মানবাধিক কমিশনের রিপোর্ট করার পর থানায় ডাকে, থানায় ডাকলে পরে ওইখানে আমি রিপোর্ট করি। রিপোর্ট করার পর তারপরে ওসি বললো যে ঠিক আছে আপনি যান, আপনাকে কে হুমকি দেয় আমরা দেখবো, আপনার নাম বানিয়ে যান। তারপরে যাই হোক, আমাকে বাড়িতে পাঠাইলো, থানা থেকে গেলাম। এখন ওই যে জমি এখনও যে ছেড়ে দিতে আছে না, তাহলে এখনও যদি আমি আবাদ না করতে পারি আমি আগামী দিনে কী করে খাবো? আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।